আপনারা দেখছেন আরামবাগ টাইমস। যে চিত্রটি আপনারা দেখছেন সেটি আরামবাগ শহরের 4 নম্বর ওয়ার্ডের কেন্দ্রস্থল, অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুলের সামনের রাস্তা। শহরের এই রকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন ধরে বয়ে চলেছে ড্রেনের নোংরা জল। কচিকাঁচা স্কুল ছাত্রছাত্রীরা থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, আর এহেনও একটি গুরুত্বপূর্ণ রাস্তার দিয়েই বয়ে যাচ্ছে মশার লার্ভা ও আরও বিভিন্ন রোগের জীবাণুবাহিত জল। নাজেহাল পথচারী থেকে স্থানীয় ব্যবসায়ীরা, পৌরসভার কোনো ভ্রূক্ষেপই নেই। এই এলাকাতেই থাকেন এই ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি, যাকে সবাই একসময় কাজের মানুষ বলেই জানতো। তিনি নাকি আজকাল আর এসব দেখেও দেখেন না। এই রকমই ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। কদিন আছে এরকম? হ্যাঁ, এই যে জলটা, ড্রেনের জলটা রাস্তায় যাচ্ছে, কদিন যাচ্ছে? এইভাবে রাস্তার উপরে বলেছে আপনারা চেয়ারম্যানকে? বলেছেন আরামবাগ থেকে সুরজিৎ মণ্ডলের সাথে রাজারাম মুখার্জির রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।